नमस्कार बंधुरा, आमी शुभजीत विश्वास, तुम्हारा देखो द एसएनडीएस सल्यूशन यूनिट ग्रुप चैनल। तो आज के तुम्हारे सामने सिक्योरिटी गार्डर एक जॉब रिक्वायरमेंट नहीं चले तो एखे क्योंकि शुधुमात्र सिक्योरिटी गार्ड ना, तरह से क्योंकि सिक्योरिटी सुपरवाइजर और फील्ड ऑफिसर तीनटे प्रोफाइलर ओपर क्योंकि जॉब नहीं आलोचना करब। तो जरा इंटरेस्ट आछो तारा क्योंकि स्किप ना करे वीडियो कंटिन्यू देखते थको, और चैनले जदि फर्स्ट टाइम एसे थको तो अवश्य चैनल के सबसक्राइब कर ने, जो रकम सरकारी और बेसरकारी जॉब अपडेट आमरा प्रतिनियत निये चले आसि। तो चलो बेसि देरी ना करे वीडियो शुरू करा जाक। तो फर्स्ट एखे देखते ही पाच्छेन सिक्योरिटी गार्ड जॉब ओपनिंग 2021 अप्लाई ऑनलाइन फॉर 500 प्लस पोस्ट। तो एखाने किन्तु 500 प्लस पोस्ट, आई मीन 500 जनेर बेशी किन्तु नियोग करा हबे, एबं एटा जॉब लोकेशन किन्तु कोलकातातेओ रयेछे। तो जारा कोलकाता लोकेशनेर कैंडिडेट आछो तारा किन्तु आवेदन करते पारो। तो एखाने देखते ही पाच्छो सिक्योरिटी गार्ड जॉब ओपेनिंग। तो एखाने एरपरे आमरा देखे नेब कि आछे शॉर्ट इनफरमेशने। जदि एखाने देखा जाए देखते पाच्छो सिक्योरिटी एजेंसि हिसेबे किछु इनफरमेशन देया रयेछे, एगुलो तोमरा पढ़े निते पारो। देन एरपरे जेटा आछे आमरा देखे नेब जॉब रोल। तोमादेरके आगेई बोलेछि सिक्योरिटी गार्ड, सिक्योरिटी सुपारभाइजार, फिल्ड अफिसार, तो तीनटे प्रोफाइलेर ওপরে কিন্তু রয়েছে। মোটামুটি যারা সিকিউরিটি গার্ডেও ইন্টারেস্ট আছে করতে পারো, যারা সিকিউরিটি সুপারভাইজার আই মিন আগে সিকিউরিটি গার্ডের কাজ করেছো তাদের কিন্তু সিকিউরিটি সুপারভাইজার পোস্ট পাওয়ার চান্স আছে, এবং ফিল্ড অফিসারেরও কাজ আছে। দেন এরপর যেটা আছে অ্যাপ্লাই অনলাইন। তো দেখতেই পাচ্ছ এখানে অ্যাপ্লাই মোড টোটালি অনলাইনে করতে হবে। দেন এরপরে হু ক্যান অ্যাপ্লাই, তো এখানে কিন্তু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এবং মেল ফিমেল বোথ। তো এখানে কিন্তু যারা মোটামুটি এই মুহূর্তে সিকিউরিটি গার্ড জব চাইছো বা যারা করতে চাইছো তারা কিন্তু আবেদন করতে পারো। তো এখানে কিন্তু ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পারবে। তো এজ লিমিট যদি এখানে বলা যায় আপনারা দেখতেই পাচ্ছেন 18 থেকে কিন্তু 55 বছর বয়সের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তো এটা কিন্তু লকডাউনের মধ্যে অনেকটা হেল্পফুল ভ্যাকেন্সি হতে চলেছে। তো এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ রিলেকশনে যদি দেখা যায় এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট সকল ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এবং সিকিউরিটি জবস 2021 পে স্কেল। তো এখানে যদি স্যালারি স্ট্রাকচার দেখা যায় তো সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি গেট অ্যাজ পার দ্য কোম্পানি বাই অর্গানাইজেশন। তো এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ সিকিউরিটি গার্ডের স্যালারি কিন্তু 10,500 টাকা, এবং সিকিউরিটি সুপারভাইজারের কিন্তু 14,500 টাকা, এবং ফিল্ড অফিসারের কিন্তু 18,500 টাকা। তো এটা কিন্তু একটা বেটার স্যালারি এবং বেটার একটা মোটামুটি অপরচুনিটিও বলতে পারো। দেন এরপরে যেটা আছে অ্যাপ্লিকেশান ফি যদি এখানে বলা যায় তো জেনারেল ওবিসি এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারো, বাট টোটালি কিন্তু ফ্রি অফ কস্ট জব, কোনো রকম কিন্তু টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে না এই জব প্রোফাইলের জন্য। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি এখানে দেখা যায় সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলে কিন্তু মিনিমাম কিন্তু 10 পাস হতে হবে, এবং সিকিউরিটি সুপারভাইজারের জন্য কিন্তু মিনিমাম 12 পাস হতে হবে, এবং ফিল্ড অফিসারের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। এনি এতে মানে স্ট্রিমে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটা কিন্তু হতে হবে। দেন এরপরে লোকেশান তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল লোকেশান, মুম্বাই, দিল্লি, কলকাতা। তো কলকাতাতেও ভ্যাকেন্সিটা রয়েছে, কলকাতার যারা আশেপাশের ক্যান্ডিডেট আছো তারা কিন্তু আবেদন করতে পারো। তো এরপরে যেটা আছে সিলেকশন প্রসেস অন দ্য বেসিক অর পার্সোনাল ইন্টারভিউ, তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউর ওপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু নেওয়া হবে। দেন এরপরে যেটা আছে অ্যাপ্লিকেশান প্রসেস যদি এখানে দেখা যায় তো তোমরা দেখতে পাচ্ছ রিড অফিসিয়াল নোটিফিকেশান, তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এখানে অফিসিয়াল নোটিফিকেশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে এখন অ্যাপ্লাই করতে হবে, তো অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, তোমাদেরকে অবশ্যই আমি বুঝিয়ে দেবো। তো তোমাদেরকে ডিরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মে চলে আসতে হবে, এবং অ্যাপ্লিকেশনের ফর্মে আসার পর তোমাদের ফার্স্টে নিজেদের নাম সিলেক্ট করতে হবে। দেন তারপরে তোমার অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে হবে, এবং অ্যাড্রেসটা সিলেক্ট করার পর তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, এবং তারপরে তোমাদের কোয়ালিফিকেশান কী আছে সেটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। দেন তোমার অ্যাপ্লাই ফর পোস্ট, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেটা তোমাদের আগেই বলে দিয়েছি, কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হবে, এবং সেটা তুমি সিলেক্ট করে নেবে। নেওয়ার পর তোমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে যেটাতে তোমার কাছে কল করলে এবং তোমাকে যেন সবসময় পাওয়া যায় এরকম একটা নাম্বার তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং তোমার ভ্যালিড একটা ইমেল আইডি দেবে, এবং দেওয়ার পরে এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছ, সাবমিট বাটনে ট্যাপ করে দেবে। তো এই প্রসেসটা কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের ডেটাটা সম্পূর্ণ চলে যাবে এইচআর ডিপার্টমেন্ট আই মিন সিকিউরিটি এজেন্সির কাছে, তারপরে মোটামুটি কলকাতায় যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে তোমাদেরকে পোস্টিং করিয়ে দেবে। তো আশা করি আপডেটটা বুঝতে পেরেছেন। এই ভিডিও অ্যাপ্লাই করতে যারা চাইছো সিকিউরিটি গার্ড বা ফিল্ড অফিসারের জন্য তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশানে গেলেই কিন্তু লিঙ্ক পেয়ে যাবে অ্যাপ্লাই। তো যা যাও তাড়াতাড়ি আবেদন করো যারা ইন্টারেস্ট আছো। তো চলো কথা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।